যুদ্ধ থামানো এবং ন্যাটোর সদস্য পদ লাভের সুযোগ আছে ইউক্রেনের হাতে, জানিয়েছেন ন্যাটোর একজন সিনিয়র কর্মকর্তা স্টিয়ান জেনসেন। তার মতে রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড দখল করেছে, ইউক্রেন চাইলে এর মায়া ত্যাগ করে মার্কিন নেতৃত্বাধীন বিশ্বের সর্ববৃহৎ ও শক্তিশালী সামরিক জোটের সদস্য হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। তার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কিয়েভ। সম্প্রতি নরওয়েতে এক গোল টেবিল বৈঠকের সময় জেনসেন এমন মন্তব্য করেন। সেখানে ন্যাটোর মহাসচিবের এই চিফ অব স্টাফ বলেন, আমি মনে করি ভূখণ্ডের আশা ত্যাগ করে ইউক্রেন ন্যাটো সদস্য হতে পারে, এটি একটি সম্ভাব্য সমাধান হতে পারে, তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ইউক্রেনেরই, তারাই ঠিক করবে কোন শর্তে তারা আলোচনা করবে। জেনসেন আরও বলেন, এটি কেবলই অনেকগুলো সমাধানের একটি মাত্র পয়েন্ট এবং কোনোভাবেই এটি ন্যাটোর অফিসিয়াল অবস্থান নয়। এদিকে জেনসেনের এমন মন্তব্যের পরপরই আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। ন্যাটোর ভিলনিয়াস সম্মেলনে জোটের নেতারা দৃঢ়ভাবে এই অবস্থান ব্যক্ত করেছেন। আমরা ইউক্রেনকে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন সমর্থন করে যাব এবং আমরা সেখানে ন্যায্য এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। অপরদিকে ইউক্রেনও জেনসেনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দেশটির অনেক জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মন্তব্যের বিপরীতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেখে নিকোলেঙ্কো ফেসবুকে লিখেছেন, ইউক্রেনীয় ভূখণ্ড ছেড়ে দিয়ে ন্যাটোতে যোগ দেওয়ার যে আলাপ তা পুরোপুরি অগ্রহণযোগ্য। এছাড়া প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইলো পদুলিয়াক বলেছেন, ন্যাটোর ছায়ায় বাণিজ্য চুক্তি, এটা হাস্যকর। এর অর্থ হল ইচ্ছাকৃতভাবে গণতন্ত্রের পরাজয় বেছে নেওয়া, বৈশ্বিক অপরাধীকে উৎসাহিত করা, রাশিয়ার শাসনকে রক্ষা করা, আন্তর্জাতিক আইনকে ধ্বংস করা এবং যুদ্ধকে অন্য প্রজন্মের কাছে প্রেরণ করা। পদুলিয়াক আরও বলেন, যুদ্ধে রাশিয়ার ব্যাপক ক্ষতি না করতে পারলে তা পশ্চিমের জন্য দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করবে। পুতিন যদি শোচনীয় পরাজয়ের সম্মুখীন না হয়, রাশিয়ার রাজনৈতিক শাসন পরিবর্তন না হয় এবং যুদ্ধকালীন অপরাধীদের শাস্তি না হয়, তবে যুদ্ধ অবশ্যই রাশিয়ার ক্ষুধাকে আরও বাড়িয়ে দিবে। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই ন্যাটো সদস্য হতে চাচ্ছে ইউক্রেন। এ নিয়ে আলোচনা এগোলেও শেষ পর্যন্ত তারা পশ্চিমা এজোটের সদস্য দেশ হিসেবে নাম লেখাতে পারেনি। এ নিয়ে ইউক্রেন এখনও কাজ করে যাচ্ছে। এদিকে ইউক্রেন না পারলেও এক্ষেত্রে এগিয়ে গেছে সুইডেন। সম্প্রতি সুইডেনের ন্যাটো সদস্য পদে সমর্থন দেয় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ্ট তাইপ এরদোগান। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য হওয়ার পথ খুলে গেছে স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির। মূলত এক বছরেরও বেশি সময় আগে ন্যাটো সদস্য পদ পেতে আবেদন করেছিল সুইডেন, কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্ট তাইপ এরদোগানের আপত্তির কারণে এতদিন তাদের সদস্যপদ থমকে ছিল। কেননা ন্যাটোর নিয়ম অনুযায়ী নতুন সদস্য হওয়ার জন্য জোটের প্রত্যেকটি দেশের আলাদা আলাদা সমর্থন প্রয়োজন। এক্ষেত্রে বরাবরই সুইডেনের বিপক্ষে ছিলেন এরদোগান। তবে শেষমেশ সকল আপত্তি তুলে নিয়ে সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে রাজি হন তুর্কি প্রেসিডেন্ট। তার এমন অবস্থানের কথা জানিয়ে গত 10 জুলাই ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, এটি একটি ঐতিহাসিক দিন, এখন সুইডেনকে ন্যাটোভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। এর আগে চলতি বছরের এপ্রিলে ন্যাটোর সদস্য হওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত পায় ফিনল্যান্ড, যার ফলে ন্যাটোর 31তম দেশ হিসেবে নাম লেখায় তারা। তবে ইউক্রেন এখনও পর্যন্ত এই বিষয়ে তেমন কোনো অগ্রগতি ঘটাতে পারেনি।